নেত্রকোনায় মাদক নির্মূলের সমন্বিত পরিকল্পনা সিএপি বাস্তবায়নে এনজিও রিকভারি ও হরিজন সম্প্রদায়ের সমন্বয়ে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা স্টাফ রিপোর্টার হৃদয় রাজ সবজি এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নেত্রকোনায় জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদক নির্মূলের সমন্বিত পরিকল্পনা সিএপি বাস্তবায়নে এনজিও রিকভারি ও হরিজন সম্প্রদায়ের সমন্বয়ে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আক্তারের সভাপতিত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা এর উপ পরিদর্শক মোহাম্মদ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালিক তালুকদার, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা এর সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন। এই সময় বক্তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং হরিজন সম্প্রদায়ের লোকজনকে মাদক সেবন বিস্তার রোধে সচেতন থাকার আহ্বান জানান।